নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে ইংল্যান্ডের পর সেমিফাইনালের পথে এক পা বাড়ালো অস্ট্রেলিয়া নারী দল। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সুবিধাজনক অবস্থানের পর হিসাব মিলাতে হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান ও ইন্ডিয়ার নারী দলকে। সেমিফাইনালে খেলতে হলে সূক্ষ্ম হিসাব নিকাশের মাধ্যমে সমীকরণ মিলাতে হবে বাংলাদেশ, ইন্ডিয়া ও পাকিস্তান নারী দলকে। দশম ম্যাচ শেষে 2024 নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিল, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা, পরবর্তী ম্যাচগুলোর সময়সূচি এবং সেমিফাইনালে যেতে কোন দলের জন্য কোন হিসাব নিকাশ মিলাতে হবে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, লয়্যাল কটন ইন বিডি প্রেজেন্টস টি-20 ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 8 অক্টোবর মঙ্গলবার, নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপে দিন একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যে ম্যাচে নিউজিল্যান্ড নারী দলকে 60 রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া নারী দল। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়া নারী দলের খেলোয়াড় মেগান স্কট। নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 23টি। 23টি ম্যাচের মাঝে অস্ট্রেলিয়া নারী দল বনাম নিউজিল্যান্ড নারী দলের মধ্যকার ম্যাচ দিয়ে দশম ম্যাচ শেষ হয়েছে। আর এই দশম ম্যাচের মধ্য দিয়ে গ্রুপ এ ও গ্রুপ বি দুটি দলে থাকা 10টি দল প্রত্যেকেই দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার পর চলুন প্রথমেই দেখে নেব পয়েন্ট টেবিল, এরপর সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা, এরপরেই পরবর্তী ম্যাচের সময়সূচি এবং সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে কোন দল রয়েছে এগিয়ে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না, খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো 8 অক্টোবর মঙ্গলবার নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের দশম ম্যাচ শেষে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার পর গ্রুপ এ তে থাকা 5টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা নারী দল। শ্রীলঙ্কা নারী দল ইতিমধ্যে 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই তারা হেরেছে। 2 ম্যাচের 2টিতে হারায় কোনো পয়েন্ট পায়নি শ্রীলঙ্কা। তাদের বর্তমান নেট রান রেট -1.667। পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে ইন্ডিয়া নারী দল। ইন্ডিয়া নারী দলও 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2। তাদের বর্তমান নেট রান রেট -1.217। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড নারী দল। নিউজিল্যান্ড নারী দল 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.050। পয়েন্ট টেবিলের 2 নম্বরে উন্নতি হয়েছে পাকিস্তান নারী দলের। পাকিস্তান নারী দল 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং পাকিস্তান নারী দলের বর্তমান নেট রান রেট +0.555। পয়েন্ট টেবিলের 1 নম্বরে চলে এসেছে অস্ট্রেলিয়া নারী দল। অস্ট্রেলিয়া নারী দল 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচেই তারা জয়লাভ করেছে। 2 ম্যাচের 2টিতেই জয়লাভ করে তারা পয়েন্ট পেয়েছে 4 এবং তাদের বর্তমান নেট রান রেট +2.524। তো দশম ম্যাচ শেষে গ্রুপ এতে 5টি দলের মাঝে অস্ট্রেলিয়ার অবস্থানটা এতটাই সুবিধাজনক অবস্থানে যে তাদের সেমিফাইনালটা প্রায় নিশ্চিত বলা চলে। কেননা যেখানে 5টি দলের মাঝে 3টি দলের পয়েন্ট 2 করে, সেখানে একাই 4 পয়েন্ট অর্জন করেছে অস্ট্রেলিয়া এবং তাদের নিট রান রেটের যে অবস্থা এটা কিন্তু বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে, +2.524। তো অনেকটাই ভালো অবস্থানে রয়েছে কিন্তু অস্ট্রেলিয়া, এখান থেকে কিন্তু প্রায় সেমিফাইনালের পথটা অনেকটাই নিশ্চিত অস্ট্রেলিয়া দলের। তো যেহেতু প্রতিটি গ্রুপ থেকে 2টি করে দল সেমিফাইনালে খেলবে, যদি অস্ট্রেলিয়ার সেমিফাইনালটা নিশ্চিত ধরে নেওয়া হয় সেক্ষেত্রে আরও 1টি দলকে সেমিফাইনালে খেলতে হবে। সেক্ষেত্রে লড়াই করছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও ইন্ডিয়া, এই 3টি দল। এখানে কিন্তু শ্রীলঙ্কার সেমিফাইনালে খেলার সম্ভাবনাটা নেই বললেই চলে। তো যেহেতু প্রত্যেকটি দল গ্রুপ পর্বে 4টি করে ম্যাচ খেলবে এবং 2টি করে ম্যাচ খেলে ফেলেছে, তাহলে প্রতিটি দল আরও 2টি করে ম্যাচ খেলতে পারবে। তো আমরা কিন্তু ধরে নিচ্ছি যে অস্ট্রেলিয়া সেমিফাইনাল প্রায় নিশ্চিত। এখানে পাকিস্তান, নিউজিল্যান্ড ও ইন্ডিয়া 3টি দলের সম্ভাবনাটা আমরা একটু দেখে নেব। তো এখান থেকে ইন্ডিয়ার পরবর্তী 2টি ম্যাচ রয়েছে, 1টি শ্রীলঙ্কার বিপক্ষে, অপর ম্যাচটা কিন্তু রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তো এখান থেকে যদি আপনার ইন্ডিয়া নারী দলকে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে হয়, তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কিন্তু জয়ের বিকল্প অবশ্যই নেই, অবশ্যই কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা জিততে হবে। যদি শ্রীলঙ্কার বিপক্ষে ইন্ডিয়া ম্যাচটা জিতে নেয়, তাহলে আরো 2 পয়েন্ট তাদের খাতায় যুক্ত হবে, সেক্ষেত্রে তাদের পয়েন্টটা দাঁড়াচ্ছে গিয়ে আপনার 4 পয়েন্ট। এরপরে কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষেও 1টি ম্যাচ রয়েছে আপনার ইন্ডিয়ার। তো যদি শতভাগ সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করতে চায় ইন্ডিয়া, সেক্ষেত্রে অবশ্যই অস্ট্রেলিয়ার বিপক্ষেও ম্যাচটা জিততে হবে। যদি অস্ট্রেলিয়ার বিপক্ষেও ম্যাচটা জিতে যায়, শ্রীলঙ্কার বিপক্ষেও জিতে যায়, তাহলে কিন্তু তাদের বর্তমান 2 পয়েন্টের সাথে আরও 4 পয়েন্ট যুক্ত হবে, তাহলে ইন্ডিয়ার পয়েন্ট দাঁড়াবে টোটাল 6। তো যখন ইন্ডিয়ার পয়েন্টটা 6 হবে, সেক্ষেত্রে নেট রান রেটের অবস্থানটাও কিন্তু একটু তুলনামূলকভাবে কিন্তু হেলদি হবে, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া 6 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে। যদি কোনো কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা হেরে যায় টিম ইন্ডিয়া, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়াকে অনেক হিসাব নিকাশ বা সমীকরণের মধ্য দিয়ে পার হতে হবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার জন্য।
আর যদি কোনো কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা হেরে যায়, সেক্ষেত্রে বলা চলে যে ইন্ডিয়ার সেমিফাইনাল স্বপ্নটা সেখানেই শেষ। কেননা শ্রীলঙ্কার বিপক্ষে অন্যান্য দলগুলো কিন্তু রীতিমতো তাদের পয়েন্টগুলো অর্জন করে নিয়েছে। শ্রীলঙ্কা দুটি ম্যাচ খেলেছে, দুটিই হেরেছে। তাহলে তার শ্রীলঙ্কার বিপক্ষে যে দুটি দল খেলেছে তারা কিন্তু শ্রীলঙ্কার থেকে দুটি দুটি করে দুটি দল চারটি পয়েন্ট অর্জন করেছে। সেখানে যদি ইন্ডিয়া শ্রীলঙ্কার কাছে পয়েন্ট হারায়, সেক্ষেত্রে কিন্তু তার সেমিফাইনালে খেলার স্বপ্নটা একদম দুঃস্বপ্ন হয়ে যাবে বলা চলে। তাহলে সেমিফাইনালে খেলতে হলে ইন্ডিয়াকে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে, এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি জিতে যায় তাহলে শতভাগ নিশ্চিত। এখানে একটা বিষয় ক্লিয়ার হয়ে নেওয়া যাক যে পাকিস্তান ও নিউজিল্যান্ড এই দুটি দলের মাঝে যে কোনো একটি দলের পয়েন্ট সর্বোচ্চ 6 হতে পারবে, একটি দলের পয়েন্ট সর্বোচ্চ 4 হতে পারবে। তো কেননা এখানে পাকিস্তান ও নিউজিল্যান্ড তারা নিজেদের মাঝে একটি ম্যাচ খেলবে, তাহলে কিন্তু সেখানে যে কোনো একটি দল পয়েন্ট অর্জন করবে। তো পাকিস্তান ও নিউজিল্যান্ডের মাঝে যে কোনো একটি দলের হাতে সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে ভালো। শ্রীলঙ্কার দুটি ম্যাচের মাঝে একটা ইন্ডিয়ার বিপক্ষে, অপরটি কিন্তু রয়েছে এখানে আপনার নিউজিল্যান্ডের বিপক্ষে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু পাকিস্তান ও ইন্ডিয়া দুটি দলের সম্ভাবনা কিন্তু বর্তমান অবস্থানে একই রয়েছে। ইন্ডিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান তিনটি দলের সমান সম্ভাবনা। তবে এখানে নিট রান রেটে কিন্তু পাকিস্তান বাকি দলগুলোর থেকে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে। তো এখানে কিন্তু পাকিস্তান একটা ভালো সুবিধা পাবে, কেননা পাকিস্তানেরও একটি ম্যাচ রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ডকে যদি হারাতে পারে, অপরদিকে পাকিস্তান যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা ফাইট করতে পারে, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা সুযোগ থাকবে। তবে পাকিস্তান যখন সুযোগ তৈরি করবে, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া এখানে পিছিয়ে আসবে, বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট বা হিসাব নিকাশ, যে দল তাদের পরবর্তী ম্যাচগুলোতে ভালো করতে পারবে সেই দলগুলো কিন্তু সেমিফাইনালের টিকিটটা প্রায় নিশ্চিত করে ফেলবে। অস্ট্রেলিয়া কিন্তু ইতিমধ্যে একটা সুবিধাজনক অবস্থানে চলে গিয়েছে। তো গ্রুপ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলটা দেখার আগে আপনাদেরকে জানিয়ে দেই, সামনে ডিসেম্বর মাস থেকে শুরু হতে যাচ্ছে 2025 বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। এবারে বিপিএল এ 7টি দল অংশগ্রহণ করবে। 7টি দলের মাঝে আপনার পছন্দের দলের জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার সহ ঘরে বসে অর্ডার করতে পারবেন লয়াল কটন এনবিডিতে। শতভাগ কোয়ালিটির সম্পূর্ণ ফেব্রিক্সে সুলভ মূল্যে জার্সি প্রস্তুত করে দেবে লয়াল কটন এনবিডি। তাই তো আপনার পছন্দের দলের জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার সহ ঘরে বসে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা লয়াল কটন এনবিডির অফিসিয়াল ফেসবুক পেজেও আপনারা যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন। অর্ডার কনফার্মের 2-3 দিনের মাঝে হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে জার্সি পৌঁছে দেবে লয়াল কটন এনবিডি। শুধুমাত্র বিপিএল নয়, আইপিএল, ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, ইংলিশ প্রিমিয়ার লিগ, ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, এছাড়াও কিন্তু সৌদি প্রো লিগ, যে কোনো ধরনের ফুটবল ক্রিকেটের টুর্নামেন্টের জার্সিগুলো লয়াল কটন এনবিডিতে পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে আপনার মন মতো ডিজাইনের জার্সিও বানিয়ে নিতে পারবেন লয়াল কটন এনবিডি থেকে। তাই জার্সি জগতের যে কোনো ধরনের সার্ভিস আপনারা লয়াল কটন এনবিডিতে পাচ্ছেন, আপনারা সেখানে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন। তো চলুন এখন আমরা গ্রুপ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থানটা দেখে নেব। তো গ্রুপ বিতে যে 5টি দল অবস্থান করছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে স্কটল্যান্ড নারী দল। স্কটল্যান্ড নারী দল ইতিমধ্যে 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচে তারা হেরেছে, 2 ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি। তাদের বর্তমান নেট রান রেট -1.897। পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ নারী দল। বাংলাদেশ নারী দলও 2টি ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ জিতেছে, এক ম্যাচ হেরেছে, এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2। তাদের বর্তমান নেট রান রেট -0.125। তো বাংলাদেশের নেট রান রেটটা একটু তুলনামূলকভাবে কম অন্যান্য দলের থেকে। এরপর 3 নম্বরে অবস্থান দক্ষিণ আফ্রিকা নারী দলের। দক্ষিণ আফ্রিকা নারী দল 2টি ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে, এক ম্যাচ হেরেছে, এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2। তাদের বর্তমান নেট রান রেট +0.245। পয়েন্ট টেবিলের 2 নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ নারী দল। ওয়েস্ট ইন্ডিজ নারী দল তারা ইতিমধ্যে কিন্তু আপনার 2টি ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ জিতেছে, এক ম্যাচ হেরেছে, এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2। তাদের বর্তমান নেট রান রেট +1.154। পয়েন্ট টেবিলের 1 নম্বরে ইংল্যান্ড নারী দল। ইংল্যান্ডের নারী দল তারা 2 ম্যাচের 2টিতেই জয়লাভ করেছে, 2 ম্যাচ খেলেছে, 2টি ম্যাচে তারা জিতেছে, 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4। তাদের বর্তমান নেট রান রেট +0.653। তো 10ম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে গ্রুপ বির পয়েন্ট টেবিলের 1 নম্বরে ইংল্যান্ড, তারা 4 পয়েন্ট অর্জন করেছে। বাকি 3টি দল ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ তারা 2 পয়েন্ট করে অর্জন করেছে, এবং স্কটল্যান্ড এখনো কোনো পয়েন্ট এর দেখা পায়নি। তো স্বাভাবিক হিসাব থেকে বলা চলে স্কটল্যান্ডের সেমিফাইনালের যে লড়াই সেটা কিন্তু এখানে শেষ বলা চলে, বাকি 2টি ম্যাচ তাদের আনুষ্ঠানিকতা মাত্র। অপরদিকে কিন্তু ইংল্যান্ড প্রায় সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে। ইংল্যান্ডের সাথে পরবর্তী 2টি দল হিসেবে সেমিফাইনালে যাওয়ার জন্য লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা এবং বাংলাদেশ। তো এখানে ইংল্যান্ড সেমিফাইনালে পা দিয়ে রেখেছে, এর মানে এই নয় যে তারা শতভাগ সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। তো এখানে ম্যাচের চিত্র কিন্তু ভিন্নও হতে পারে, তবে বর্তমান পারফরমেন্স ও পরিস্থিতি অনুযায়ী তাদের পয়েন্ট টেবিলে অবস্থান সহ সার্বিক দিক বিবেচনা করে বলা যেতে পারে যে ইংল্যান্ড সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারে বা করার একটা প্রবল সম্ভাবনা রয়েছে বাকি দলগুলোর থেকে বা তুলনায়। তো এখানে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ 3টি দল লড়াই করবে দ্বিতীয় স্লটের জন্য। দ্বিতীয় স্লটে 3টি দলের মাঝে
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে টপকিয়ে তাদেরকে পেছনে ফেলে বাংলাদেশকে যদি সেমিফাইনালে খেলতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশের পরবর্তী দুটি ম্যাচের মাঝে দুটিতেই জয়লাভ করার বিকল্প নেই। কেননা বাংলাদেশের বর্তমান .2 এবং বাংলাদেশের পরবর্তী ম্যাচও রয়েছে আপনার ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তো এখানে কিন্তু যেহেতু বাংলাদেশের সাথে লড়াই করছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ, সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে যদি পরাস্ত করতে পারে বাংলাদেশ, তাহলে কিন্তু বাংলাদেশের সেমিফাইনাল টিকিটটা নিশ্চিত হচ্ছে। যদি সেই দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ হেরে যায়, তাহলে তাদের সেমিফাইনালটা কিন্তু সেখানেই শেষ হবে। কেননা এখানে লড়াই করছে তিনটি দল এবং সেই তিনটি দলের মাঝে বাংলাদেশ একটি দল এবং অপর যে দুটি দল রয়েছে তাদের সাথে বাংলাদেশের ম্যাচ রয়েছে। তাহলে তাদেরকে যদি পরাস্ত না করতে পারে, তাদের কাছে যদি ম্যাচ হেরে যায়, সেক্ষেত্রে সেমিফাইনালের স্বপ্ন দেখাটা কিন্তু প্রায় বিলাসিতা বা দুঃস্বপ্নের মতো বাংলাদেশ দলের কাছে। সেই সাথে আপনাদেরকে বলতে পারি যে বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্নটা দেখা আসলেও বিলাসিতা, কেননা বাংলাদেশ সেই মাপের দল এখনো কিন্তু হয়নি। বাংলাদেশ নারী দলের অবস্থানটা কিন্তু সেই পর্যায়ে এখনো যায়নি টি টোয়েন্টি ক্রিকেটে। কেননা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে একটিমাত্র ম্যাচ জিততে পেরেছে বিগত 10 বছরে, যেখানে স্কটল্যান্ডকে হারিয়েছে এবারের আসরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ। আসরটা জয় দিয়ে শুরু করলেও পরবর্তী ম্যাচে কিন্তু আবার ইংল্যান্ডের কাছে একটা সহজ ম্যাচে পরাজয় বরণ করতে হয়েছে কিন্তু বাংলাদেশকে। প্রথম ইনিংসে বল হাতে বাংলাদেশের মেয়েরা বেশ ভালো ভূমিকা রাখলেও ব্যাট হাতে কিন্তু একদম ছন্ন ছাড়া অবস্থা ছিল বাংলাদেশের নারীদের। তো যেহেতু তারা ব্যাট হাতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারছে না, সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে পরাস্ত করে সেমিফাইনালে খেলতে চাওয়ার যে স্বপ্নটা, এটা কিন্তু অনেকটাই আপনার অবাস্তব বা বিলাসিতাই বলা চলে। তো এক্ষেত্রে যদি বাংলাদেশকে আমরা সেমিফাইনালের লড়াই থেকে বাদ রাখি, সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার যে লড়াই হবে এখানে, সেখানে কিন্তু আপনার তুলনামূলকভাবে কিন্তু এগিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ দলটি। কেননা ওয়েস্ট ইন্ডিজ নিট রান রেটেও অনেকটাই এগিয়ে রয়েছে বর্তমানে আপনার দক্ষিণ আফ্রিকা দলের থেকে। তো ওয়েস্ট ইন্ডিজ দলটির বর্তমান যে পরবর্তী দুটি ম্যাচ রয়েছে, তার একটি বাংলাদেশের বিপক্ষে, অপরটি রয়েছে কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে। তো এখানে কিন্তু ইংল্যান্ডকে যদি আপনার ওয়েস্ট ইন্ডিজ দলটি হারিয়ে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু টুইস্টটা অন্যদিকেও ঘুরতে পারবে। কেননা দক্ষিণ আফ্রিকার পরবর্তী দুটি ম্যাচের মাঝে একটি রয়েছে বাংলাদেশের বিপক্ষে, অপরটি রয়েছে স্কটল্যান্ডের বিপক্ষে। তো দক্ষিণ আফ্রিকা স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা জিতবে বা জয়লাভ করবে, এটা কিন্তু প্রায় নিশ্চিত বলতে পারেন। কেননা স্কটল্যান্ডের বর্তমান পারফরমেন্স অনুযায়ী অবশ্যই দক্ষিণ আফ্রিকার মতো দল স্কটল্যান্ডকে পরাস্ত করতে পারবে। সেক্ষেত্রে স্কটল্যান্ডকে হারিয়ে যদি আরো 2টি পয়েন্ট অর্জন করতে পারে দক্ষিণ আফ্রিকা, তাহলে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াচ্ছে 4, এবং বাংলাদেশকেও যদি হারাতে পারে সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে 6। তো দক্ষিণ আফ্রিকা যদি 6 পয়েন্ট অর্জন করতে পারে, তাহলে তাদের সেমিফাইনালটা নিশ্চিত হবে। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ দলটির দুটি ম্যাচ রয়েছে, একটি বাংলাদেশের বিপক্ষে, অপরটি রয়েছে কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে। তো ওয়েস্ট ইন্ডিজ যদি বাংলাদেশকে হারাতে পারে, তাহলে তাদের পয়েন্ট হচ্ছে বর্তমান 2 এবং বাংলাদেশকে হারালে 2, 4 পয়েন্ট, এবং শেষ ম্যাচটা কিন্তু রয়েছে আবার এখানে আপনার ইংল্যান্ডের বিপক্ষে। তো ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে যদি আপনার জিততে পারে, তাহলে ওয়েস্ট ইন্ডিজ দলটি আপনার পরবর্তী রাউন্ডে যেতে পারবে দক্ষিণ আফ্রিকার সাথে ইংল্যান্ডকে পেছনে ফেলে। তবে আবার ইংল্যান্ডের আরেকটি ম্যাচ রয়েছে, শেষের ম্যাচটা রয়েছে হলো স্কটল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডের একটা ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং আরেকটি রয়েছে হলো স্কটল্যান্ডের বিপক্ষে। তো স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইংল্যান্ডের জয়লাভ এটিও কিন্তু প্রায় নিশ্চিত বলা চলে, সময়ের অপেক্ষা মাত্র। তাহলে ইংল্যান্ডের পয়েন্ট কিন্তু 6 নিশ্চিত, একদম আপনারা এটা কিন্তু নিশ্চিত হতে পারেন যে স্কটল্যান্ডকে হারালেই 6 পয়েন্ট পেয়ে যাচ্ছে কিন্তু এখানে ইংল্যান্ড দলটি। তাহলে ইংল্যান্ডের পয়েন্ট যখন 6 হচ্ছে এবং স্কটল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকারও একটি ম্যাচ রয়েছে এবং বাংলাদেশের বিপক্ষেও দক্ষিণ আফ্রিকার ম্যাচ রয়েছে, যদি দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ ও স্কটল্যান্ডকে হারায়, দক্ষিণ আফ্রিকারও 6 পয়েন্ট হচ্ছে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলা বাদেও আপনার ইংল্যান্ড স্কটল্যান্ডকে হারালেই তাদের পয়েন্ট 6 হচ্ছে, তাহলে কিন্তু এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ দলটির ক্ষেত্রে একটা কঠিন পরীক্ষা বা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটা যখন হবে। সেই ম্যাচটাই কিন্তু বলে দেবে যে ইংল্যান্ড নাকি ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে সেমিফাইনালে। যদি কোনো কারণে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের কাছে কোনো ম্যাচ হারে বা বাংলাদেশের কাছে ওয়েস্ট ইন্ডিজ বা দক্ষিণ আফ্রিকা যে কোনো একটি দল যদি ম্যাচ হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। বাংলাদেশের কাছে 2টি পয়েন্ট যদি দেয়, সেক্ষেত্রে তাদের সেমিফাইনালের সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। তো হিসাব নিকাশ কিন্তু একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত, এখনো কিন্তু সুনিশ্চিত হিসাব আপনি বলতে পারবেন না যে এই দল শতভাগ সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে পয়েন্ট টেবিল এর অবস্থান অনুযায়ী ও সার্বিক দিক বা পারফরমেন্স সহ সার্বিক দিক বিবেচনা করলে একটা বিষয় বলতে পারেন যে অস্ট্রেলিয়া গ্রুপ এ থেকে অস্ট্রেলিয়া এবং গ্রুপ বি থেকে ইংল্যান্ড দল দুটির একটা ভালো সুযোগ বা অবস্থান রয়েছে সেমিফাইনালে যাওয়ার জন্য। তো অস্ট্রেলিয়াটা অনেকটাই জোর দিয়ে বলা যাচ্ছে, কেননা তারা পয়েন্টও ভালো অর্জন করেছে এবং তাদের কিন্তু নিট রান রেটটাও অনেকটাই হেলদি অবস্থানে রয়েছে এবং পরবর্তী ম্যাচটাও তুলনামূলকভাবে একটা সুবিধাজনক প্রতিপক্ষের বিপক্ষে রয়েছে। কিন্তু এদিকে ইংল্যান্ডের যে বিষয়টা, ইংল্যান্ড কিন্তু আপনার ওয়েস্ট ইন্ডিজের থেকেও নিট রান রেটে পিছিয়ে রয়েছে এবং সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ম্যাচ রয়েছে কিন্তু ইংল্যান্ডের। তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যদি হেরে যায় ইংল্যান্ড, সেক্ষেত্রে কিন্তু আপনার
ওয়েস্ট ইন্ডিজ আরো দুটি পয়েন্ট পেয়ে তাদের নেট রান রেটটাকেও হেলদি করে নিতে পারবে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে যদি আবার ওয়েস্ট ইন্ডিজ হারাতে পারে তাহলে ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু পেছনে ফেলতে অনেকটাই কষ্ট হবে বা অনেকটাই কঠিন পথ পাড়ি দিতে হবে ইংল্যান্ডকে। তো যাই হোক, একটা বিষয় আরেকটার সাথে সম্পর্কযুক্ত, প্রতিটি দল যখন তিনটি করে ম্যাচ খেলবে তখন একটা চূড়ান্ত হিসাব আপনারা দেখতে পারবেন, যেটি গতদিনও আপনাদেরকে বলেছিলাম। তো এই ছিল কিন্তু আপনার দশম ম্যাচের সর্বশেষ আপডেট। চলুন আমরা এখন দেখে নিই পরবর্তী ম্যাচের সময়সূচি। তো আগামীকাল 9 অক্টোবর বুধবার নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4টায়। দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ইন্ডিয়া নারী দল, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। তো শ্রীলঙ্কা বনাম ইন্ডিয়ার মধ্যকার এই ম্যাচটি কিন্তু 12তম ম্যাচ, নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের 12তম ম্যাচ। এরপর কিন্তু 10 অক্টোবর রয়েছে বাংলাদেশের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, 10 অক্টোবর বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়, এবং এই 10 তারিখে একটি মাত্র ম্যাচ রয়েছে। একইভাবে কিন্তু আপনার 11 অক্টোবর শুক্রবার, এই দিনও একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে, অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। মূলত 11 অক্টোবর শুক্রবারের যে ম্যাচটা রয়েছে এই ম্যাচ শেষে কিন্তু একটা চূড়ান্ত ফলাফল আপনারা পেয়ে যাবেন যে সেমিফাইনালের পথটা কোন দলের জন্য, কোন দরজা সেমিফাইনাল দরজাটা একদম চূড়ান্ত ভাবে খোলা হচ্ছে বা কোন দল সেমিফাইনাল টিকিটটা চূড়ান্ত ভাবে নিশ্চিত করতে পারছে। তো 11 তারিখের আগে আপনারা শতভাগ নিশ্চিত কোনো দলকেই বলতে পারবেন না, সেই দল সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করে ফেলবে। তো চলুন এখন যদি আমরা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাটা দেখে নেই, তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা দশম ম্যাচ শেষে সেরা 5 জনের তালিকায় 5 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় তাজমিন ব্রিটস। 2 ম্যাচে বা 2 ইনিংসে রান করেছেন 70। তালিকার 4 নম্বরে অবস্থান করছে বাংলাদেশের ব্যাটসম্যান সুবহানা মুস্তারি, 2 ম্যাচে রান করেছেন 80। তালিকার 3 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়ার খেলোয়াড় বেথ মনি, তিনি 2 ম্যাচে বা 2 ইনিংসে রান করেছেন 83। তালিকার 2 নম্বরে অবস্থান করছে ইংল্যান্ডের খেলোয়াড় ড্যানি ওয়েট হোল্ডস, 2 ম্যাচে রান করেছেন 84। 1 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় লরা ওলভার্স, 2 ম্যাচে রান করেছেন 101। তো এই ছিল কিন্তু সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা 15 জনের যে তালিকা, এখানে কিন্তু বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান বা খেলোয়াড় নেই। এখানে ইন্ডিয়ার খেলোয়াড়দের মাঝে কিন্তু 14 নম্বরে অবস্থান করছে হারমনপ্রীত কৌর, 2 ম্যাচে রান করেছেন 44। 15 নম্বরে ফাতিমা সানা খান, 2 ম্যাচে রান করেছেন 43। এছাড়া কিন্তু 7 নম্বরে নিদা ধার, 2 ম্যাচে রান করেছেন 51। এছাড়া কিন্তু এশিয়ার অন্য কোনো দলের অবস্থান দেখতে পাচ্ছেন না। এখানে নীলাশিকা সিলভা, তিনি কিন্তু শ্রীলঙ্কার খেলোয়াড়, 9 নম্বরে রয়েছেন, 2 ম্যাচে 51 রান করে। সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা যদি দেখি, যেখানে সেরা 5 জনের তালিকায় 5 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়ার খেলোয়াড় সফি মলিনিটস, 2 ম্যাচে উইকেট পেয়েছেন 4টি। 4 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় নলকুলুলেকো মলাবা, 2 ম্যাচে উইকেট পেয়েছেন 5টি। 3 নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ডের খেলোয়াড় ম্যালি কেয়ার, 2 ম্যাচে উইকেট পেয়েছেন 5টি। 2 নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ডের খেলোয়াড় রোসেমেরি মেইর, 2 ম্যাচে উইকেট পেয়েছেন 6টি। তালিকার 1 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়ান খেলোয়াড় বা বোলার মেগান স্কট, 2 ম্যাচে উইকেট পেয়েছেন 6টি। তো 2 ম্যাচে 6টি উইকেট নিয়ে মেগান স্কট, তিনি 1 নম্বরে অবস্থান করছে এই তালিকায়। বাংলাদেশি খেলোয়াড়দের মাঝে ঋতু মুনি রয়েছেন কিন্তু 7 নম্বরে, 2 ম্যাচে 4টি উইকেট পেয়েছেন, এবং ফাহিমা খাতুন বাংলাদেশি খেলোয়াড়, 2 ম্যাচে 3টি উইকেট নিয়ে রয়েছেন 15 নম্বর অবস্থানে। ভারতীয় খেলোয়াড়দের মাঝে এখানে অরুন্ধতি রেডি 11 নম্বরে, 2 ম্যাচে 4টি উইকেট পেয়েছেন, এবং পাকিস্তানি খেলোয়াড়দের মাঝে সাদিয়া ইকবাল 8 নম্বরে, 2 ম্যাচে 4টি উইকেট পেয়েছেন, এবং 6 নম্বরে ফাতিমা সানা খান, 2 ম্যাচে 4 উইকেট পেয়েছেন। এই ছিল মূলত নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের 10ম ম্যাচের সর্বশেষ আপডেট, যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না, খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো আপনাদেরকে জানিয়ে দিই, খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি পেতে অবশ্যই লয়াল কটন ইন বিডিতে বিশ্বস্ততার সাথে অর্ডার করতে পারেন। রয়্যাল কটন ইন বিডি শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্সে আপনাকে জার্সি প্রস্তুত করে দেবে, আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার সহ। তো খেলাধুলার যে কোনো ইভেন্টের জার্সি বা যে কোনো ধরনের জার্সির প্রয়োজন হলে আপনারা রয়্যাল কটন ইন বিডিতে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে, ভালো দেখবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।